স্মৃতি সংস্থা জাসাসের গ্রেটার ম্যানচেস্টার গ্রেটার ম্যানচেস্টার শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আমাদের প্রতিনিধি ফুরকানুর রহমান চৌধুরী সাগর জানান গত সোমবার জিএমবি কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গ্রেটার ম্যানচেস্টার জাসাসের আহ্বায়ক শফিক মিয়া কাজী মামুন আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ম্যানচেস্টার বিএনপি সাধারণ সম্পাদক লিটন আহমেদ চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ম্যানচেস্টার বিএনপির সিনিয়র সহসভাপতি এমাদ চৌধুরী জিয়া পরিষদের আহ্বায়ক শেখ কামাল উদ্দিন ম্যানচেস্টার বিএনপির সহসভাপতি ও জিয়া পরিষদের সদস্য সচিব সাজিদ মিয়া এবং ম্যানচেস্টার বিএনপির সহ এনামুল হক ধলা মিয়া সহ আরো অনেকে বক্তারা জাসাসের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান